সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা সাধারণগণ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই আলোচ্য বিষয়গুলোর মধ্যে প্রথমে থাকবে পুশ ইন পুশ ব্যাক এবং ফ্ল্যাগ মিটিং পরবর্তীতে থাকবে ছিটমহল এবং তারপরে থাকবে সেভেন সিস্টার্স এবং তারপরে সীমান্তবর্তী স্থানগুলোর অবস্থান এবং সবার সবার শেষ সর্বশেষে থাকবে বর্তমান ও পুরাতন নাম পুশ 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 ইন ইন বলতে কি বোঝায় যখন একটি দেশের নাগরিকদেরকে জোর করে আরেকটি দেশে পাঠিয়ে দেওয়া হয় এটা কিন্তু অবশ্যই জোরপূর্বক ঘটে এবং যখন পাঠিয়ে দিল যেই দেশে পাঠাইল তারা কিন্তু ওই দেশে সরকারের সাথে আলোচনা না করে তারাও কি জোর করে আবার তারা যে দেশ থেকে এসেছে তাদেরকে আবার ওই দেশে ফেরত পাঠায় দিল এবং এটা কি জোর করে করছে এবং এটা হলো পুশ ব্যাক করা অর্থাৎ যখন সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটে আমরা যদি দেখি আমরা রোহিঙ্গাদের ঘটনা দেখতে পারি আমরা ভারতের ঘটনাগুলো দেখতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত ভারতে কি হয় ভারতের নাগরিকদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তখন যদি বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী হোক বা বিভিন্ন ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যদি জোর করে আবার তাদেরকে ভারতে পাঠিয়ে দেয় সেটা কিন্তু হয়ে যাবে পুশ ব্যাক তাহলে দুইটা কনসেপ্ট যখন একসাথে হয়ে যায় তখন এটিকে বলা হয় পুশ ইন ও পুশ ব্যাগ এবং যদি সেটা জোর করা হয় কিন্তু পরবর্তীতে যদি এগুলো যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সব আলোচনা পর্যায়ে যদি যায় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠানো হয় তখন সেই আলোচনার যে বিষয়বস্তু অর্থাৎ সেই আলোচনাটাকে বলা হয় ফ্ল্যাগ মিটিং মানে কি ফ্ল্যাগ মিটিং মানে হচ্ছে পতাকা বৈঠক অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি সেখানে থাকবে ভারতের প্রতিনিধি সেখানে থাকবে তারা এখন সেখানে বলবে যে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা বলবে যে এই যে এই নাগরিকগুলা ভারত থেকে জোর করে আপনারা এখানে পাঠিয়ে দিয়েছেন এখন আপনারা কি করেন আপনারা এই সকল নাগরিকদেরকে ফেরত নিয়ে নেন এটা কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা তাদের আলোচনার মাধ্যমে এই জিনিসটা ঘটতেছে ঠিক তেমনভাবে যদি সীমান্তে কোনো ধরনের বিরোধ লেগে থাকে যে কোনো ধরনের সীমান্তে যদি বিরোধ লেগে থাকে তারা কি করে আলোচনার মাধ্যমে যখন এই জিনিসটা সমাধান করার চেষ্টা করে তখন সেই সমাধান বা সেই বৈঠকটাকে বলা হয় ফ্ল্যাগ মিটিং এবং সেটা দুই দেশের পতাকার যেহেতু একটা সম্মিলিত মিটিং এ কারণে এটাকে বলা হয় ফ্ল্যাগ মিটিং পরবর্তীতে আমরা যাব একটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো ছিটমহল এখন প্রশ্ন আসতে পারে যে এই ছিটমহল কি এই ছিটমহল যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা পাবো যে একটি দেশের যখন সীমানার ভিতরে অন্য দেশের ভূখণ্ড থাকে অন্য দেশের কিছু বিচ্ছিন্ন ভূখণ্ড থাকবে অবশ্যই সেটি বিচ্ছিন্ন ভূখণ্ড কারণ ছোট ছোটো বিভিন্ন ধরনের ভূখণ্ড থাকবে তখন ওই সকল ভূখণ্ডগুলোকে বলা হবে হচ্ছে ছিটমহল অর্থাৎ আমরা যদি দেখি বাংলাদেশের ভূখণ্ডে কিন্তু আগে ভারতের কিছু ছোট ছোট বিচ্ছিন্ন ভূখণ্ড ছিল সেগুলো কিন্তু ছিটমহল ঠিক তেমনভাবে ভারতের জমিতে ভারতের ভূখণ্ডে যখন বাংলাদেশের কিছু কিছু ছোট ছোট ভূখণ্ড ছিল সেই ভূখণ্ডগুলোকে বলা হতো ছিটমহল এবং এই যে ছিটমহল কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যার সমাধান করা হয় কবে এবং এই যে সমস্যার সমাধানটা সেটা কিভাবে হয় সেই সমস্যার সমাধান হয় বাংলাদেশের ভূখণ্ডে যে সকল ভারতের জমিগুলো ছিল ভারতের ছিটমহলগুলো ছিল সেগুলো পেয়ে যায় বাংলাদেশ এবং ভারতের ভূখণ্ডে বাংলাদেশের যে ছিটমহলগুলো ছিল সেগুলো পেয়ে যায় ভারত সরকার এবং এই যে ছিটমহল বিনিময় হলো তাদের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেই ছিটমহল বিনিময়টা কার্যকর হয়েছে পহলা আগস্ট দু সালে তারপরে আমরা জানব এই যে আমাদের ছিটমহল এই ছিটমহলগুলোর আসলে অবস্থান কোথায় যদি দেখি যে ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল ছিল অর্থাৎ আমাদের এই যে বাংলাদেশ ভূখণ্ড এই ভূখণ্ডের কিন্তু চারোদিকে কি আছে চারোদিকে যেটা আছে সেটা হচ্ছে ভারত এবং সেই ভারতের মোট যেই ছিটমহল ছিল বাংলাদেশের সেটার সংখ্যায় একান্নটি কিন্তু এই বাংলাদেশের ভিতর ভারতের যে ছিটমহল সেটা ছিল একশো এগারোটি অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে অবস্থিত যে ছিটমহলগুলো সেই ছিটমহলগুলো মোট সংখ্যায় কত ছিল সেটা ছিল একশো এখন এই যে একশো বাষট্টি এই একশো বাষট্টি ছিটমহলের মধ্যে সবচেয়ে বেশি যে ছিটমহল ছিল সেটি ছিল বাংলাদেশের লালমনিরহাট জেলায় বাংলাদেশের লালমনিরহাট জেলায় এবং ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন কোন জেলায় অবস্থিত ছিল মূলত ছিল চারটা জেলায় অবস্থিত একটা ছিল লালমনিরহাটে ছিল ঊনসো ষাটটি পঞ্চগড়ে ছিল ছত্রিশটি কুড়িগ্রামে ছিল বারোটি এবং নীলফামারিতে ছিল চারটি অর্থাৎ এই যে একশো এগারোটি ছিটমহল যেগুলো ছিল ভারতের কার্যকর হওয়ার আগে কিন্তু এই যে এই একশো এগারোটির অবস্থান ছিল বাংলাদেশের চারটি জেলায় বাংলাদেশের যে একান্নটি ছিটমহল যেগুলো কিনা ভারতে ছিল সেগুলো ছিল দুইটা জেলায় কুচবিহার জেলায় সাতচল্লিশটি এবং জলপাইগুড়িতে ছিল হচ্ছে চারটি অর্থাৎ মোট কি সাতচল্লিশ যোগ চার এই যে একান্নটি ছিটমহল তারপরে আমরা বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য কিছু ছিটমহল সম্পর্কে জানবো যেই ছিটমহলগুলো বাংলাদেশে অবস্থিত ছিল তার মধ্যে অন্যতম যেটা হলো সেটা হলো দাসিয়া ছড়া ছিটমহল যেটা কি না কুড়িগ্রাম জেলায় অবস্থিত ছিল এবং এরপরে আরেকটি অন্যতম আঙ্গুরপোতা ও দহগ্রাম ছিটমহল যেগুলোর অবস্থান ছিল লালমনিহাট জেলায় এবং বেহুলডাঙ্গা ছিটমহল যেটার অবস্থান ছিল পঞ্চগড় জেলায় তারপরে বালাপাড়া আর খাগড়াবাড়ি ছিটমহল ছিল নীলফামারি জেলায় এবং ছিট ও ছিটটিলাই এই দুটি গুরুত্বপূর্ণ ছিটমহল তাদের অবস্থান ছিল কুড়িগ্রাম জেলায় এবং বত্রিশ গাছ ও কিসমত বত্রিশ গাছ এই দুটি ছিটমহলের অবস্থান ছিল লালমনিহাট জেলায় সো এই ছিল আমাদের উল্লেখযোগ্য কিছু ছিটমহলের অবস্থান পরবর্তীতে আমরা জানবো সেভেন সিস্টার সম্পর্কে নাম শুনে মনে আছে এরা হচ্ছে আসলে এরা মূলত সাত বোনের মতোই তারা বিহেভ করে এবং এই সেভেন যে সিস্টার্স এগুলো হচ্ছে মূলত ভারতের পূর্ব উত্তর পূর্ব অঞ্চলের যে ষাটটি রাজ্য আছে সেই ষাটটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স মনে রাখবে এটা কিন্তু ভারতের উত্তর পূর্ব দিকে ষাটটি রাজ্য এবং সেই ষাটটি রাজ্য কিন্তু হলো এই যে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড এবং মণিপুর এই ষাটটি রাজ্য ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থান করতেছে এবং এই ষাটটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স এবং আমরা যদি দেখি আসামের রাজধানী দিসপুর মিজোরামের রাজধানী দেখি আয়জল ত্রিপুরা রাজধানী আগরতলা মেঘালয়ের রাজধানী শিলং অরুণাচলের রাজধানী ইটানগর নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা এবং মণিপুরের রাজ্য হচ্ছে ইম্ফল তো এই যে সাতটা রাজ্য এবং প্রত্যেকটা রাজ্যের রাজধানী এগুলো কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন যদি দেখি আমরা এই সাতটা রাজ্যগুলোর মধ্যে এই সাতটা রাজ্যকে আমরা খুব সহজে সূত্রে আগে পড়তে পারি সেটা হলো আমিত্রী মে অনাম এটি হচ্ছে একটি সূত্র এই ষাটটি রাজ্য মনে রাখার আমিত্রী মে অনাম এই আমিত্রী মে অনাম বলতে আসলে কি বোঝায় সেটা হলো আতে আসাম মিতে মিজোরাম তিতে ত্রিপুরা মেতে মেঘালয় ওতে অরুণাচল নাতে নাগাল্যান্ড এবং সর্বশেষ মতে হচ্ছে মণিপুর তো এই সাতটা রাজ্যকে খুব সংক্ষেপে এবং ছন্দকে মনে করার জন্য এটা হলো আমিত্রী মে অনাম এখন এই যে সাতটা রাজ্য এই ষাটটা যে রাজ্য এই ষাটটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে কয়টি রাজ্যের এই ষাটটা রাজ্যের মধ্যে বাংলাদেশের সীমান্ত আছে চারটি রাজ্যের সাথে আর তিনটি রাজ্যের সাথে কোনো ধরনের সীমান্ত নেই অর্থাৎ সেভেন সিস্টার ভুক্ত যে সাতটা রাজ্য মোড় তার মধ্যে চারটা রাজ্যের সাথে বাংলাদেশ সীমান্ত কী কী সেটি হল আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় তাহলে এটা কিভাবে মনে রাখবো এটা সূত্রটা মনে রাখার জন্য এই যে প্রথম যে আমি ত্রি মে ত্রি মে এই চারটা রাজ্যের সাথে বাংলাদেশের কিন্তু সীমানা আছে কিন্তু বাকি যে অনাম অরুণাচল নাগাল্যান্ড মণিপুর এই অনাম যেটা সংক্ষেপে মনে রাখার সূত্র সাথে সেই সেভেন সিস্টারভুক্ত তিনটা রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের কোনো সীমান্ত নেই তোমাদেরকে জেনে রাখি সেটা হলো বাংলাদেশে যদি বলি মোট সীমান্ত আছে কিন্তু পাঁচটা রাজ্যের সাথে তার মধ্যে সেভেন সিস্টারভুক্ত চারটি এবং আরেকটি যেটি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ মোট যদি বলা হয় মোট কয়টি রাজ্যের সাথে সীমান্ত আছে তাহলে পাঁচটি আর যদি প্রশ্ন করা হয় সেভেন সিস্টার ভুক্ত কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে সেটি হলো চারটি আর যদি বলা হয় সেভেন সিস্টার ভুক্ত কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই তাহলে হবে তিনটি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা জানবো বাংলাদেশে এই যে বিভিন্ন ধরনের সীমান্তবর্তী সেই স্থানগুলোর অবস্থান আসলে কোথায় তার মধ্যে প্রথমে হচ্ছে গ্রাম কুড়িগ্রামের অবস্থান হচ্ছে রৌমারি এবং ভুড়িগা ভুড়িঙ্গামি এই দুটা জায়গা হচ্ছে যেগুলো কিনা কুড়িগ্রাম জেলায় অবস্থিত এবং এই রৌমারি ও ভুরুঙ্গামারি হচ্ছে সীমান্তবর্তী স্থান পরবর্তী জেলা দেখব সিলেট জকিগঞ্জ ও তামাবিল তারপরে যশোর বেনাপল সর্ষা জিকরগাছা এগুলো হচ্ছে যশোর জেলার সীমান্তবর্তী স্থান অর্থাৎ এই বেনাপোলের এক পাশে বাংলাদেশ বাংলাদেশের যশোর জেলা আরেক পাশে ভারত বা ইন্ডিয়া এবং লালমনিহাটের সীমান্তবর্তী স্থান হচ্ছে হাতিবান্ধা পাটগ্রাম নীলফামারি সীমান্তবর্তী স্থান হচ্ছে চিলাহাটি এবং সর্বশেষ সাতক্ষীরার সীমান্তবর্তী স্থান আছে কলরোয়া ও কইখালী এবং আরও যেগুলো আছে আমাদের আরও কয়টি জেলার নাম জানতে হবে সেটা হলো মৌলভীবাজার জেলার তার সীমান্তবর্তী স্থান কি কি ডোমাবাড়ি ও বড় লেখা জয়পুরহাটের চেছড়া এবং ফেনীর আছে বিলোনিয়া ও মোহরিগঞ্জ নামক সীমান্তবর্তী স্থান পঞ্চগড়ের আছে বেরুবাড়ি এবং কুষ্টিয়ার ভেড়ামারা দিনাজপুরের বিরল ও হিলি কুমিল্লার চোদ্দগ্রাম ও বিবির বাজার কক্সবাজারে উখিয়া ও হিলা এবং এর সাথে সাথে পরবর্তীতে আমরা যে জিনিসটা জানব সেটি হলো বর্তমান ও পুরাতন নাম অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন স্থানের বর্তমান নামের আগে এই সকল কি নামে পরিচিত ছিল এই স্থানগুলো তার মধ্যে বাংলাদেশ এটার আগের নাম ছিল বঙ্গ বা বাঙ্গালা আবার অনেক সময় একে বলা হয় বাঙ্গালাহ শেষে হয় বলা হতো বাট এখন আমরা যদি বলি এখন আমরা বলি শুধুই বাংলাদেশ ঢাকার পূর্ববর্তী নাম ছিল জাহাঙ্গীরনগর ঢাবেক্কা ঢুক্কা এরকম বিভিন্ন নামে ছিল বাট সবচেয়ে বেশি যে পুরাতন নামটা পরিচালিত ছিল সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর সম্রাট জাহাঙ্গীর নাম অনুসারে এই শহরটার নাম করা হয়েছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রাম চট্টগ্রামের পূর্ববর্তী নাম ছিল বা পুরাতন নাম ছিল ইসলামাবাদ পটগ্রান্তে বা সাতিলগঞ্জ যে কোনো একটি মানে এটা আগে আগে বিভিন্ন ধরনের মনে করেন আগে ছিল ইসলামাবাদ তারও আগে ছিল পটগ্রান্তে এবং স তারও আগে ছিল হচ্ছে সাতিলগঞ্জ ঠিক তেমনভাবে রাশিয়া রাজশাহীর যে পুরাতন নাম ছিল সেটি ছিল বোয়ালিয়া বরিশালের ছিল চন্দ্রদ্বীপ বাকলা ইসমাইলপুর তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে চন্দ্রদ্বীপ আর বাকলা নোয়াখালী নোয়াখালীর আগের নাম ছিল সুধারাম ও ভুলুয়া কুমিল্লার পূর্ববর্তী নাম ছিল ত্রিপুরা আর পরগনা জামালপুরের পূর্ববর্তী নাম ছিল হচ্ছে সিংহজানি এবং ফেনীর পূর্ববর্তী নাম ছিল শমশের নগর এছাড়া আমাদের আরো কিছু পুরাতন ও বর্তমান নাম সম্পর্কে জানতে হবে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই সেটা হলো সিলেট সিলেটে ছিল পূর্ব নাম ছিল জালালাবাদ আবার অনেক সময় একে বলা হতো শ্রীহট্ট দেখো সিলেট সিলেটের সাথে কিন্তু শ্রী অনেকটা একই ধরনের এরপরে ময়মনসিং ময়মন সিং ছিল নাসিরাবাদ খুলনার ছিল জাহানাবাদ ফরিদপুরে ছিল ফতেহাবাদ বাগেরহাটের খলিফাবাদ এখন এই যে সব দেখো আমরা যদি সিলেট থেকে বাগেরহাট পর্যন্ত দেখি সবগুলো কিন্তু শেষে বাদ আছে। তাহলে কিন্তু এগুলো মনে রাখা আমাদের জন্য একটু কঠিন আমি যদি বলি বাগেরহাটে কিন্তু আমাদের ষাট গম্বুজ মসজিদ আছে এবং সেখানে কিন্তু যেহেতু সেই ষাট গম্বুজ মসজিদ এবং সেই মসজিদের সাথে যেহেতু এই যে খলিফা খলিফা মানে কি যারা হচ্ছে মুসলিম শাসকদের প্রতিনিধি সেই মুসলিম শাসক বা মুসলিম প্রতিনিধি সে খলিফা বলা হয় যেহেতু মসজিদ ইসলাম ধর্ম সম্পর্কিত এক কারণে মনে রাখবে খলিফা ঠিক তেমন ভাই ফরিদপুরের কি ফৈদপুরে ফ দিয়ে যেমন শুরু হয়েছে ফতেহাবাদ বা ফাতেহাবাদ সেটাও কিন্তু শুরু হয়েছে ফ দিয়ে অর্থাৎ ফরিদপুরকে পূর্ব নাম ফাতেহাবাদও বলা হতো বা ফতেহাবাদও বলা হতো অর্থাৎ ফ ফ এরপর আসে খুলনা খুলনায় ছিল জাহানাবাদ আমরা খান জাহান আলী নাম শুনেছি সেই খান জাহান আলী কিন্তু ষাট গম্বুজ মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলো যেহেতু গম্বুজ মসজিদ হচ্ছে বাগের হাটে কিন্তু খান জাহান আলী সর্বপ্রথম আসছিল খুলনার সাথে খান জাহান আলী ওখান থেকেই হচ্ছে জাহানাবাদ এরপরে ময়মিন এই একটু তোমরা নিজেরা মনে রাখবে যে নাসিরাবাদ এবং সিলেটের হচ্ছে জালালাবাদ সিলেটের জালালাবাদ কিভাবে আমরা জানি যে হযরত শাহজালাল এর মাজার আছে কিন্তু সিলেটে অর্থাৎ ওই যে হজর শাহ জালাল থেকে নাম আসছে জালালাবাদ এবং সেটা কি সিলেটেই কিন্তু সেই হজর জালালের মাজার আছে ঠিক আছে এরপরে কক্সবাজার কক্সবাজারে যদি পূর্ব নাম বা বহরাত নাম দেখি তাহলে সেটা হচ্ছে ফালকিং এবং কুষ্টিয়ার হচ্ছে নদিয়া নদিয়া কিন্তু বর্তমানে ভারতের একটি জেলার নাম এবং আগে কিন্তু এই নদিয়া বলতে বাংলাদেশ ভারতের একটা বহির অংশ নিয়ে গঠিত ছিল এবং সেখানে কুষ্টিয়াও অন্তর্ভুক্ত ছিল সেই নদীয়া জেলায় এরপরে গ দিনাজপুর দিনাজপুরের পুরাতন নাম হচ্ছে গন্ডোয়াল্যান্ড এবং গাজীপুরের পুরাতন নাম হচ্ছে জয়দেবপুর তোমরা যদি গাজীপুরের রেল স্টেশন দেখে থাকো এই রেল স্টেশন নাম কিন্তু তার আগের নাম অনুযায়ী আসে ওকে বলা হয় জয়দেবপুর রেল স্টেশন পরে আমরা এখন দেখব যে এই যে বিভিন্ন ধরনের বিগত সালে এই টপিক থেকে কী কী প্রশ্ন আসছে কী ধরনের প্রশ্ন আসছে যেগুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমরা যদি প্রথম প্রশ্ন দেখি সেটা হল ডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত এবং এটি কিন্তু ঢাবির খুনিটের দু হাজার বারো তেরো সেশনে এসেছিল এবং অপশনগুলো হচ্ছে লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর পঞ্চগড় এবং আমরা একটু আগে পড়েছি যে এই মশাল ডাঙ্গা যে ছিটমহল সেটার অবস্থান কিন্তু হচ্ছে এই গ্রাম জেলায় তাহলে উত্তর হবে কুড়িগ্রাম চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি বিগত সালের প্রশ্ন কিভাবে এসেছিল ময়নামতির পূর্ব নাম কি ছিল এখন এই যে ময়নামতি পূর্ব নাম ছিল যদি বলি এটা আসিছিল ঢাবির ঘয় নিটে দু হাজার এগারো বারো সালে এবং সেটা হচ্ছে রোহিতগিরি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে